বড়সড় রদবদল রাজ্য পুলিশে। বদল হলেন বনগাঁ থানার আইসি। কাকদ্বীপ থানার আইসিকে পাঠানো হচ্ছে বনগাঁতে। বনগাঁ পুলিশ জেলার একাধিক থানায় আধিকারিক বদল। লোকসভা নির্বাচনের আগে রাজ্য পুলিশে বড় রদবদল। রাজ্য পুলিশের 285 জন আধিকারিকের বদলি করা হলো। কলকাতা পুলিশের আধিকারিকদের পাশাপাশি বিভিন্ন পুলিশ জেলার পুলিশ আধিকারিক ও রাজ্য পুলিশ আধিকারিক পদে রদবদল আনা হয়েছে। লোকসভা ভোটের মুখে রাজ্য পুলিশের ব্যাপক রদবদল। বিভিন্ন থানার আইসি ও সিআই বদল করা হয়েছে। 26 জানুয়ারি রাজ্য পুলিশের তরফে 11 পাতার বদলির তালিকা প্রকাশিত হয়েছে। সব মিলিয়ে মোট 285 জন পুলিশ কর্মীকে বদলি করা হচ্ছে অন্যত্র, যা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহল মহল। যদিও পুলিশ সূত্রে দাবি করা হচ্ছে পুরোটাই রুটিন বদলি। প্রসঙ্গত, কিছুদিন আগেই রাজ্য পুলিশের ডিজি বদল হয়েছেন। নতুন ডিজি হিসাবে দায়িত্ব নিয়েছেন রাজীব কুমার। রাজ্য পুলিশের বিভিন্ন থানায় বদলি হয়েছে। বদলি করা হয়েছে বনগাঁ থানার আইসিকে। বনগাঁ থানার আইসি সূর্য শঙ্কর মণ্ডলকে রানাঘাট পুলিশ জেলায় বদলি করা হয়েছে। ডিআইবিতে পাঠানো হয়েছে তাকে। তার জায়গায় বনগাঁ থানার আইসি হিসাবে পাঠানো হচ্ছে শিবু ঘোষকে। জানা গেছে তিনি বর্তমানে দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপ থানার আইসি পদে ছিলেন। জানা গিয়েছে সামনেই লোকসভা ভোট। ভোটের নিয়ম মেনেই আগেভাগে বদল করা হলো পুলিশ আধিকারিকদের। বনগাঁ পুলিশ জেলার একাধিক থানায় আধিকারিক বদল করা হয়েছে। একইভাবে বদল হয়েছে হাবড়া ও বারাসাত থানার আইসি। আর কয়েক মাসের মধ্যেই দেশে লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। তার আগে রাজ্যের আমলা, আইপিএস সহ একাধিক সরকারি পদে রুটিন মাফিক বদলি হয়ে থাকে। 3 বছরের বেশি এক পদের না থাকার ব্যাপারে নির্দেশ থাকে জাতীয় নির্বাচন কমিশনের। সেই মোতাবেক সব রাজ্যেই একাধিক পদে রদবদল করা হয়। রাজ্যে নিযুক্ত মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি ইতিমধ্যেই পাঠানো হয়েছে বলেও জানা গেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড। লোকসভা নির্বাচনের আগে রাজ্য পুলিশে বড় রদবদল। রাজ্য পুলিশের 285 জন আধিকারিকের বদলি করা হলো। কলকাতা পুলিশের আধিকারিকদের পাশাপাশি বিভিন্ন পুলিশ জেলার পুলিশ আধিকারিক ও রাজ্য পুলিশ আধিকারিক পদে রদবদল আনা হয়েছে। লোকসভা ভোটের মুখে রাজ্য পুলিশের ব্যাপক রদবদল। বিভিন্ন থানার আইসি ও সিআই বদল করা হয়েছে। 26 জানুয়ারি রাজ্য পুলিশের তরফে 11 পাতার বদলির তালিকা প্রকাশিত হয়েছে। সব মিলিয়ে মোট 285 জন পুলিশ কর্মীকে বদলি করা হচ্ছে অন্যত্র, যা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহল মহল। যদিও পুলিশ সূত্রে দাবি করা হচ্ছে পুরোটাই রুটিন বদলি। প্রসঙ্গত, কিছুদিন আগেই রাজ্য পুলিশের ডিজি বদল হয়েছেন। নতুন ডিজি হিসাবে দায়িত্ব নিয়েছেন রাজীব কুমার। রাজ্য পুলিশের বিভিন্ন থানায় বদলি হয়েছে। বদলি করা হয়েছে বনগাঁ থানার আইসিকে। বনগাঁ থানার আইসি সূর্য শঙ্কর মণ্ডলকে রানাঘাট পুলিশ জেলায় বদলি করা হয়েছে। ডিআইবিতে পাঠানো হয়েছে তাকে। তার জায়গায় বনগাঁ থানার আইসি হিসাবে পাঠানো হচ্ছে শিবু ঘোষকে। জানা গেছে তিনি বর্তমানে দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপ থানার আইসি পদে ছিলেন। জানা গিয়েছে সামনেই লোকসভা ভোট। ভোটের নিয়ম মেনেই আগেভাগে বদল করা হলো পুলিশ আধিকারিকদের। বনগাঁ পুলিশ জেলার একাধিক থানায় আধিকারিক বদল করা হয়েছে। একইভাবে বদল হয়েছে হাবড়া ও বারাসাত থানার আইসি। আর কয়েক মাসের মধ্যেই দেশে লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। তার আগে রাজ্যের আমলা, আইপিএস সহ একাধিক সরকারি পদে রুটিন মাফিক বদলি হয়ে থাকে। 3 বছরের বেশি এক পদের না থাকার ব্যাপারে নির্দেশ থাকে জাতীয় নির্বাচন কমিশনের। সেই মোতাবেক সব রাজ্যেই একাধিক পদে রদবদল করা হয়। রাজ্যে নিযুক্ত মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি ইতিমধ্যেই পাঠানো হয়েছে বলেও জানা গেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগাঁ, উত্তর চব্বিশ পরগনা, পশ্চিমবঙ্গ।